আজকে আমাদের আলোচনার বিষয় বডি লাম্পস অর্থাৎ শরীরের নানা জায়গায় হঠাৎ হঠাৎ করে গজিয়ে ওঠা স্ফীতি বা ফোলা যেগুলিকে সাধারণভাবে টিউমার বলা হয়ে থাকে শরীরের নানা জায়গায় হঠাৎ করে অনেকেরই দেখা যায় এক এক বা একাধিক স্ফীতি বা ফোলা দেখা দিয়েছে সেটা নিয়ে তারা চিন্তিত হয়ে যাবে এটা কি হলো হঠাৎ করে এটাকে কি করব ফোলাটা কি টিউমার কি খায় না মাথায় দেয় তখনই মনের মধ্যে আসে কনফিউশন এবং তারপরেই আসে ভয় সেই মারণ রোগের ক্যান্সার না ভয় পাবেন না শরীরের যে কোনো জায়গায় ফোলা বা লাম্প মানেই কিন্তু ক্যান্সার নয় ফোলা বা টিউমার হাজার একটা কারণে হতে পারে ভালো কারণ খারাপ কারণ অর্থাৎ ফোলা বা টিউমার বা লাম্প সাধারণত দু ধরনের হয় একটিকে বলা হয় বিনাইন একটিকে বলা হয় ম্যালিগনেট বিনাইন লাম্প মানে কি ওই লাম্পটি শরীরের ওই জায়গাতেই থাকবে অন্য কোথাও ছড়াবে না এবং অপারেশন করে ওই লাম্পটিকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিলেই গল্প শেষ রোগ মুক্তি ম্যালেগনেন্সি বা ক্যান্সার কাকে বলে যে ক্ষেত্রে ওই লাম্পটি ওই জায়গা থেকে শুরু করে শরীরের অন্যান্য সমস্ত জায়গায় বা দূরবর্তী অঙ্গে ছড়িয়ে পড়ছে সেক্ষেত্রেই রোগটি ভয়ের অর্থাৎ ক্যান্সারে কিন্তু শরীরের যত লাম্প দেখতে পাওয়া যায় তার খুব সামান্য অংশই কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সারে গিয়ে দাঁড়ায় অধিকাংশই কিন্তু বিনাইন লাম্পস বিনাইন এনলাম স্কিরম হয় আপনি দাঁত তুলেছেন দাঁত তোলবার পরে দেখা গেল দাঁতের গোড়ায় যে ইনফেকশান সেটির থেকে গলার কিছু লিম্ফ নোট ফুলল এটি এক ধরনের বিনা এনলাম বাচ্চা ছেলে যার মাথায় খুশকি বেশি তার মাথার পেছনে কতগুলি ছোট ছোট ফোলা এটাও এক ধরনের বিনাইনলাম এনলাম অথচ এগুলোতে কিছু করতে হয় না সামান্য কিছু অ্যান্টিবায়োটিক বা কুঁজ ড্রেন করে দিলেই রোগটি থেকে সম্পূর্ণ মুক্তি এরপরে আসে ব্রেস্ট মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ সময়ে স্তোনে এক বা একাধিক জায়গায় নানা রকমের ছোট ছোট ফোলা বা টিউমার দেখেই মনে হয় ক্যান্সার হলো না তো বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা এখন যেভাবে সারা পৃথিবীতে বাড়ছে ব্রেস্টে কোনো ফোলা থাকলেই যে কোনো মহিলার ভয় হওয়াটা স্বাভাবিক ব্রেস্ট ক্যান্সার নয় তো না ক্যান্সার যে হতেই হবে তার কোনো মানে নেই ব্রেস্টে ফাইব্রো অ্যাডেনোসিস ফাইব্রো অ্যাডেনোমা বিনাইন ব্রেস্ট ডিজিজ অথবা টিউবার কুলোসিস এমনকি ফাঙ্গাল ইনফেকশান থেকেও এই ধরনের রোগ হওয়া সম্ভব তাই লাম হলেই ক্যান্সার এরকম ভেবে ভয় পাওয়ার কোনো কারণ নেই শরীরের অন্যান্য জায়গায় হাতে পায়ে পেটে কখনো কখনো দেখা যায় নরম নরম ফোলা যেটি হাত দিয়ে চেপে দিলেই শরীরের অন্য জায়গায় সরে যাচ্ছে বা ব্রেস্ট মাইস বা বডি মাইস এগুলো কি লাইপোমা আর কিছুই নয় অর্থাৎ এক জায়গাতে জমে থাকা কিছু ফ্যাটের পিণ্ড সামান্য অপারেশন ব্যাস রোগমুক্তি লোকাল অ্যানেস্থেসিয়া ডে কেয়ার সার্জারি এমন কিন্তু কিছু হাতিঘোড়া জিনিস নয় কিন্তু সম্পূর্ণ নিরাময় আবার শরীরে অন্যান্য জায়গায় দেখা যায় হঠাৎ করে নার্ভ বা হাড়ের উপর থেকে গজিয়ে উঠেছে কিছু ছোট ছোটো পিণ্ড যেগুলি ব্যথা যন্ত্রণা দেয় না লাল হয় না অন্য রকম সিমটম নেই নিউরোফাইব্রোমা এগুলিকে নিয়েও চিন্তিত হওয়ার দরকার নেই নিউরোফাইব্রোমা নিয়ে শুধু চিন্তিত হওয়ার দরকার আছে সেই রোগীদের যারা ডিফিউজ নিউরোফাইব্রোম্যাটোসিস রোগে আক্রান্ত যাদের মাথা থেকে পা পর্যন্ত লক্ষ লক্ষ টিউমার সারা শরীরে ছেয়ে রয়েছে তাদের ক্ষেত্রেও প্লাস্টিক সার্জারির মাধ্যমে এই টিউমারগুলিকে অপারেশন করে সম্পূর্ণ রোগটিকে টিউমারগুলিকে সারিয়ে দেওয়া সম্ভব রোগটি জেনেটিক সেটিকে সারিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু টিউমারগুলিকে সারিয়ে রোগীকে একটি নর্মাল লুক দেওয়া সম্ভব এছাড়াও শরীরে অন্যান্য জায়গার লাম যেমন ছেলেদের অন্ডকোষে লাম সামান্য হাইড্রোসিল হতে পারে আবার টেস্টিকুলার টিউমারও হতে পারে শরীরের অন্যান্য জায়গায় যেমন পায়ে হাতে নখে এই সমস্ত জায়গাগুলিতেও ধরনের লাম্প হতে পারে সফট টিস্যু থেকে তৈরি হওয়া লাম্প এবং বোন থেকে তৈরি হওয়া লাম্প সফট টিস্যু থেকে তৈরি হওয়া লাম্পগুলি ইনফেকশনের জন্য হতে পারে আবার ক্যান্সারের থেকেও হতে পারে যদি ইনফেকশনের থেকে হয় সামান্য অ্যান্টিবায়োটিক অথবা অপারেশনের মাধ্যমে ইনসিশান ড্রেনেজ করে দিলেই লাম্পগুলি সেরে যায় কিন্তু যদি সেই লাম্পগুলি বোন থেকে তৈরি হয় তাহলে বোন টিউমার কিনা সেটিও দেখে নিতে হবে বোন টিউমারও নানা রকমের হয়ে থাকে বা বনি লাম্পগুলি সেগুলিও বিনাইন হয়ে হতে পারে ম্যালিগন্যান্ট হতে পারে বিনাইন বোন টিউমার বা বিনাইন বোন লাম্পগুলি সামান্য অপারেশনের মাধ্যমেই কিউরেট করে এবং রিকনস্ট্রাকশান করে সারিয়ে দেওয়া সম্ভব কিন্তু যদি বোন ক্যান্সার হয় তার চিকিৎসা জটিল এবং নিরাময়ে প্রশ্নাতীত নয় যাই হোক অন্যান্য জায়গাগুলি যেমন অন্ডকোষে যদি লাম্প হয় সেটিকে একটি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেই ধরে নেওয়া সম্ভব যে এটি বিনাইন টিউমার বা বিনাইন লাম্প অথবা ক্যান্সার শরীরের ভেতরে অর্থাৎ বুকের ভেতরে বা পেটের ভেতরে যদি কোনো লাম্প হয়ে থাকে সেগুলিকে অত্যাধুনিক সিইসিটি সিটি স্ক্যান বা এমআরআই প্রভৃতি ছাড়া বোঝা সম্ভব নয় সে এবং সেগুলির চিকিৎসাও এফএনএসি বা বায়োপসি করে তার চরিত্র নির্ধারণ করবার পরেই শুরু করা উচিত কিন্তু শরীরের বাইরের ভাগে যে সমস্ত লাম্পগুলি আমরা দেখতে পাই তাদের অধিকাংশই আর্লি স্টেজে চিকিৎসা করলে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলেও সেরে যাওয়ার সম্ভাবনাই বেশি যে কোনো লাম্পকে ফেলে রেখে রেখে স্টেজ ওয়ান থেকে স্টেজ ফোরে নিয়ে গিয়ে তারপরে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারবাবুও আপনাকে রোগ থেকে মুক্ত করতে পারবেন না শেষ পর্যন্ত আপনাকে প্যালিয়েটিভ কেয়ার করেই কাটাতে হবে সেই জন্য শরীরের কোথাও কোনো ফোলা কোনো অযাচিত স্ফীতি দেখতে পেলেই সঙ্গে সঙ্গে একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তার এফএনএসি অথবা আলট্রাসোনোগ্রাফি অর্থাৎ ইমেজিং করে দ্রুত তার চিকিৎসা শুরু করলেই এটিকে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব হবে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই